প্রাতিষ্ঠানিক প্রাথমিক শিক্ষা জীবন শুরু হতো 6 বছর বয়স থেকেই। অবশ্য বিত্তশালী পরিবারগুলোতে এর ব্যতিক্রম দেখা যেত, তাদের শিশুদের জন্য ব্যক্তিগত শিক্ষক রাখা হতো। শিক্ষা সাধারণত বিনা খরচে প্রদান করা হতো বা খুব স্বল্প খরচ ছিল, যা সকলের জন্য বহনযোগ্য ছিল। বিদ্যালয়ের প্রথম পাঠগুলোর অন্যতম ছিল আল্লাহর সুন্দরতম 99টি নাম এবং কোরআনের সহজ আয়াতগুলোকে লিখতে শেখা। এর পরের পাঠ ছিল কোরআন শরীফ সাবলীলভাবে পড়তে শেখা এবং পরবর্তীতে এতে সুর যুক্ত করা। 10শ শতকের দিকে সর্বপ্রথম পারস্যে শিক্ষাকেন্দ্রগুলো মসজিদ থেকে শিক্ষকদের বাড়িতে স্থানান্তরিত হওয়া শুরু করে। এভাবে ধীরে ধীরে একসময় স্বতন্ত্র বিদ্যালয় গড়ে ওঠা শুরু করে। 1066 সালের দিকে তখন নরম্যানরা ইংল্যান্ডে প্রবেশ শুরু করে। সে সময় সেলজুকরা প্রতিষ্ঠা করে নিজামিয়া বিদ্যালয়। এর নামকরণ করা হয়েছিল প্রতিষ্ঠাতা বাগদাদের আমির নিজামে মুলক এর নামানুসারে। এটাই ছিল প্রথম স্বতন্ত্র ভবনযুক্ত কোনো বিদ্যালয়। এভাবে ইসলামের প্রাথমিক যুগেই বিদ্যালয় বা মাদ্রাসাসমূহ প্রতিষ্ঠিত হওয়া, শিক্ষকদের বেতন প্রদান করা শুরু হয়। অন্যান্য ইসলামী স্থাপত্যের ন্যায় বিদ্যালয় ভবন তৈরির ক্ষেত্রেও কোনোরূপ কার্পণ্য করা হতো না এবং সৌন্দর্যের সাথে কোনো আপোষ করা হতো না। প্রতিটি ভবন 2, 3 বা 4 টালনের সমন্বয়ে গঠিত হতো, যা প্রশস্ত উঠোনে এসে মিলিত হতো। খিলানাকার প্রশস্ত হল ঘর সরাসরি উঠোনে এসে উন্মুক্ত হতো। ভবনের আবশ্যিক অংশ হিসেবে থাকতো পাঠদান কক্ষ, ছাত্রাবাস, নামাজের স্থান, গোসলাগার। প্রথম থেকেই রাষ্ট্র বা শাসনকর্তা খলিফা বিদ্যালয় কার্যক্রমের উপর তদারকি করতেন। বিদ্যালয়ের শিক্ষক হবার জন্য পাঠদানের অনুমতিপত্র এর প্রয়োজন হতো। 15শ শতকের অটোমান সুলতানরা তুরস্কের বুসরা ও এডির্নির মতো শহরগুলোতে শিক্ষা কমপ্লেক্স স্থাপনের মাধ্যমে বিদ্যালয় ব্যবস্থায় বৈপ্লবিক উন্নয়ন সাধন করেন। তাদের বিদ্যালয় ব্যবস্থাকে তখন বলা হতো কুল্লিয়ে। এটি গঠিত হতো ক্যাম্পাস কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার ন্যায় এবং একটি মসজিদ, হাসপাতাল, বিদ্যালয়, গণরান্নাঘর এবং খাবার জায়গার সমন্বয়ে। এটি একটি বিশাল জনগোষ্ঠীর কাছে শিক্ষাকে সহজলভ্য করে তোলে, বিশেষত বিনামূল্যে খাবার, স্বাস্থ্যসেবা এবং কখনো কখনো বাসস্থান ব্যবস্থার কারণে। এমনই একটি কমপ্লেক্স ছিল ফাতেহ কুল্লিয়ে, যা গঠিত হয়েছিল 16টি স্কুলের সমন্বয়ে। সেখানে বিজ্ঞান ও তুলনামূলক ধর্মতত্ত্বের বিভিন্ন বিষয়সমূহ পড়ানো হতো। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসতে পারে, এতগুলো প্রতিষ্ঠান পরিচালনা করার অর্থ কোথা থেকে আসত? এর কিছু আসত কর থেকে, কিন্তু বেশিরভাগ অংশটিই আসত ওয়াকফ নামক দাতব্য প্রতিষ্ঠান হতে। ইসলামের বিশ্বাস ধারণকারী যে কেউ একটি মূলনীতির অধীনে স্কুল প্রতিষ্ঠা করতে পারত। বিদ্যালয় পরিচালনা, শিক্ষকদের বেতন, শিক্ষার্থীদের খাদ্য, বাসস্থান এবং দরিদ্র শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির জন্য ওয়াকফ থেকে অর্থায়ন করা হতো। সে সময় শিক্ষা অর্জনকে বিবেচনা করা হতো অত্যন্ত মহৎ কাজ হিসেবে, তাই এ খাতে অর্থ প্রদান করা হতো উদার হস্তে। ফলে শিক্ষার বিস্তারও হচ্ছিল সাড়ম্বরে। 14শ শতকের বিখ্যাত মুসলিম পরিব্রাজক ইবনে বতুতা এমন ছাত্রদের কথা উল্লেখ করেছেন যাদের শতভাগ খরচ বহন করা হতো প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আবার কেউ যদি কোনো বিষয় নিয়ে উচ্চতর পড়াশোনা করতে চাইতো অথবা ধর্মীয় কাজে নিজেকে উৎসর্গিত করে দিত, তবে তার জন্য প্রয়োজনীয় সকল অনুদানই তাকে দেয়া হতো। সে সময়ের প্রদত্ত এই সকল সুযোগ সুবিধা আজকের যুগের অনেক শিক্ষার্থীর কাছেই স্বপ্নের মতোই মনে হবে। যদিও 14শ শতককে অনেক পূর্বের যুগ বলে মনে হয়, কিন্তু সে সময়কার শিক্ষা পরিচালনা, সংগঠিত করা, প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং জরুরি কার্যক্রম পরিচালনা করার প্রক্রিয়া আজকের যুগের জন্যও অনুসরণীয় হয়ে আছে। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, বিজ্ঞানের নানা অজানা আবিষ্কার ও খবর সম্পর্কে জানতে সায়েন্স থট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বর্তমান ও অতীতে বিজ্ঞানের অবাক করা বিষয় বা আবিষ্কার সম্পর্কে আপনাদের জানা থাকলে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।